কখন মনটা আর মানে ধরে রাখতে পারলাম না আর আমারও মার কথা মনে পড়েছে যে না দেখেন তাহলে আপনি বুঝবেন মিস করবেন আমি একটা সাহেব খানের বক্তা আমি থার্জেন্টার মানুষ কিন্তু আমি তাকে আমি অনেক ভালোবাসি অনেক ভালো হয়েছে ভাইয়া যে প্রথমত একটু মানে ভালো লাগে না বিরতির পরে যখন দেখলাম তখন মনটা আর মানে ধরে রাখতে পারলাম না মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে আমরা পুরোপুরি এটা আসলে দিক নির্দেশনা করতে পারিনি তো যখন আমাদের বিরতি হয়ে গেল তখন আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে সিনেমাটা মায়ের গল্পের দিকে ধাবিত হচ্ছে আর আপনারা সবাই জানেন যে পৃথিবীতে মা শব্দটাই হলো সবচেয়ে মূল এবং মাকে নিয়ে যে কাহিনী রচিত হয় তার চেয়ে প্রিয় তোমায় বলেন আর যেটাই বলেন না কেন শাকিব খানের ছবি যখন রিলিজ হয় তখন কি সব সময় আমি আসি আমি শাকিব খানের একজন ভক্ত আমি একটা শাকিব খানের ভক্ত আমি থার্জেন্টার মানুষ কিন্তু আমি অনেক তার একটা ভক্ত তাকে আমি অনেক ভালোবাসি অনেক সরাসরি দেখা হয়েছে না এখন বাস্তবে দেখিনি কিন্তু তার আমি অনেক ভালোবাসি আমি দেখেছি জি মার সিনটি ভালো লাগে সবচেয়ে বেশি না মানে বলতেছি যে রাজকুমারের কোন সেন্টা বেশি তোমার কষ্ট লেগেছে অথবা ভালো লেগেছে ওই যে সে লাস্টে মারা গেছে তখন যে কান্না করেছে আর মৃত্যুর সময় যখন সে ঢলে পড়েছে মাটিতে তখন যে বিরহের যে একটা ছাপ এটা আসলে একটা ইমোশনাল ভাবে আমাদের কাছে প্রকাশিত হয়েছে হ্যাঁ আর আমারও মার কথা মনে পড়েছে যে না দেখেন তাহলে আপনি বুঝবেন মিস করবেন ঠিক আছে আমি দেখছি আমি আবার আসবো দেখার জন্য ছবিটা দেখে আপনার মার কথা মনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে পড়ে গেছে ভাইয়া কথা হয়েছে নাকি হ্যাঁ কথা হয়েছে কিন্তু তারপরও কথা হয়ে মানে ফোনে হয়েছিল কিন্তু সরাসরি হওয়ানো হয় নাই কালকে আমি বাড়িতে যাবো শাকিব খান তো আপনার ভালোবাসা মানুষ বলা যায় তো শাকিব খানকে নিয়ে কিছু বলতে চান এই সিনেমাটা জি কখনো দেখি নাই দেখতে পারতাম অনেকটা খুশি হইতাম আমরা ঠিক আছে অনেক ভালোবাসি এই যে এরকম ছবি আশা করি আরো হিট ছবি আশা করি অ্যাকশন আশা করি নতুন নতুন আরো চাই অ্যাকশন আরো ভালো ভালো ছবি যেমন করো আমরা এটাই চাই ঠিক আছে এই এই সিনেমার যেদিন মহরত হলো আমাদের বঙ্গভবনে আমি শাকিব খানের সাথে ছবি তুলেছি কিন্তু দুঃখের বিষয় উনি দৌড় দিছেন আজকে আমি তার জন্যই কিন্তু আপনাদের কাছে সুপারিশ করছি কেন তার অ্যাক্টিভিটিস এবং অভিনয় আমাদের মুগ্ধ করেছে তার স্পেশাল আমাদের ভালো লেগেছে আর জি ছবিটা ভালো লাগছে জি 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 সবসময় মায়ের মার পার্টটা ভালো লেগেছে মায়ের লাস্টে যে পার্টটা ছিল ওটা ভালো লেগেছে যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আমি দেখছি আমার মতো যারা আছেন সবাই আসবে আমার মতো যারা আছেন থার্জেন্টার সবাই আসবেন ঠিক আছে যারা যারা শাকিব খানকে ভালোবাসেন আর সবাই দেখবো না দেখলে মিস করবেন ঠিক আছে না দেখলে ঈদের উপলক্ষে ভালোই ছবি দিয়েছে কিন্তু আমরা আরও সামনে যে ঈদগুলো আছে যে নেক্সট টাইম আমাদের বাংলাদেশে নায়িকার সাথে করো আর বেশি খুশি হবো আমরা শাকিব খান আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ আমার নাম মৌসুমী ঠিক আছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার নাম অপবিশ্বাস হ্যাঁ জি আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ শাকিব খান